নমস্কার বন্ধুরা, আজ আরও একটি গল্প নিয়ে চলে এসেছি। তবে আজকের গল্পটি কোনো কাল্পনিক গল্প নয়, সত্য ঘটনা অবলম্বনে লিখিত। আমরা সবাই জানি আফগানিস্তান আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু সেখানকার জীবনযাত্রা সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানতে পারি না। আমাদের কলকাতার হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এক কাবুলিওয়ালাকে বিয়ে করে আফগানিস্তানে গিয়ে দীর্ঘ 8 বছরের জীবন কাটানোর পর যখন ফিরে এসে কলম ধরলেন, তখন লিখলেন, মোট কথা আফগানিস্তান একটি আতঙ্কের দেশ। সেখানে আছে নারীদের প্রতি লাঞ্ছনা, শিশুদের প্রতি অবহেলা আর বয়স্কদের প্রতি অবজ্ঞা। সেই সঙ্গে আছে তালিবানদের শাসন, ধর্মান্ধতা এবং ধর্মীয় মৌলবাদ। লেখিকা এই গল্প লেখার সঙ্গে সঙ্গে আবেদন রেখেছেন, কোনো সহৃদয় পাঠক যদি প্রতিবাদে গর্জে ওঠেন তাহলেই তার লেখা শ্রম সার্থক হবে। 1988 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বামী জামবাজ খানের সঙ্গে লেখিকা কলকাতা ছেড়ে কাবুলের মাটিতে পা রাখেন। কাবুল থেকে তার শ্বশুরবাড়ি দীর্ঘ 18 ঘন্টার পথ। শ্বশুরবাড়ির সবাইকে দেখার প্রবল ইচ্ছাই তাকে কলকাতা থেকে কাবুলে নিয়ে গিয়েছিল। লেখিকা যখন সেখানে পৌঁছান তখন কাবুল শহর জুড়ে রাশিয়ান সৈন্য, এই সোভিয়েত সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছেন মুজাহিদরা। সেই সময় লোকে কাবুলে যেতেই ভয় পেত। নরমে গরমে ঝগড়ায় ভালোবাসায় ভালোই কাটছিল দিনগুলো। 2 বছর 7 মাস কাটানোর পর তার স্বামী একদিন তাকে কিছু না জানিয়ে কাকার সঙ্গে চলে আসেন হিন্দুস্থানে। যে স্বামীর উপর বিশ্বাস করে এক অচেনা দেশে লেখিকা পৌঁছালেন, সেখানে তিনি হয়ে গেলেন সম্পূর্ণ একা। স্বামী চলে যাওয়ার পরেই লেখিকার উপর শুরু হলো শ্বশুরবাড়ির অত্যাচার। একদিকে অনাহার অনিদ্রা আর অন্যদিকে মারধর। কিন্তু এসবের মধ্যেও লেখিকা লক্ষ্য করেছিলেন আফগানিস্তানে ভালো ডাক্তারের খুব অভাব, বিশেষ করে গ্রামে। তাই তিনি 2টি বই, প্র্যাকটিস অফ মেডিসিন এবং টেক্সট বুক অফ গাইনোকোলজি পড়ে ডাক্তারি শুরু করেন এবং খুব কম সময়ের মধ্যেই গ্রামে পরিচিতি লাভ করেন। লেখিকার মতো কলকাতার অনেক মেয়েই পাঠানদের চক্করে পড়ে আফগানিস্তানে বন্দি জীবন কাটাচ্ছেন। কলকাতার সিথির মেয়ে কাকলি, যার বাবা ব্যাংক ম্যানেজার এবং যে মেয়েটি ইংলিশে অনার্স করা, সে এক আফগানিস্তান কাবুলিওয়ালাকে বিয়ে করেন বাড়ির অমতে পালিয়ে গিয়ে, যার দাম্পত্য জীবনের পুরোটাই ছিল মিথ্যে দিয়ে ভরা। সেখানে যাওয়ার পর সে জানতে পারে তার স্বামীর বিবাহ হয়ে গেছে 10 বছর আগে এবং তার স্ত্রীর বয়স প্রায় 40-এর কোঠায়। সেখানে একই খাটে তিনজনের শোবার ব্যবস্থা হলো এবং কাকুলির ভালোবাসার মানুষ তার সামনেই তার পুরনো বিবির সঙ্গে শারীরিক সম্বন্ধ স্থাপনেও দ্বিধা করেননি। লেখিকার বাবা লেখিকাকে একটি কথা বলেছিলেন, সেটা হলো বিয়েটা হচ্ছে জীবনের একটা অঙ্গ, কিন্তু সেটাকে যদি সঙ্গ করে নাও তবে তোমার পতন অনিবার্য। কাকুলি, লেখিকা এবং আরও অনেক মেয়ে এই অনিবার্য দুর্ঘটনার কবলে পড়েছিলেন। কাবুলিওয়ালা গল্পের রবীন্দ্রনাথের রহমতের চরিত্র পড়ে যাদের সেখানকার জীবনযাত্রা সম্পর্কে ভালো লাগার বোধ তৈরি হয়, কিন্তু সেখানে গেলে দেখা যায় সেই দেশটাকে পুরোটাই আতঙ্কের মতো লাগে। রাজধানী কাবুল ছাড়া অন্যত্র বিদ্যুৎ নেই, নেই রেডিও, টিভি, খবরের কাগজ। শিক্ষা ও সভ্যতার আলো থেকে বঞ্চিত অধিকাংশ মানুষ, মানুষের জীবনের কোনো দাম নেই। আর মেয়েদের পরিচয় শয্যাসঙ্গিনী, রাঁধুনি আর সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে। স্বামীকে ছাড়া কেটে যায় প্রায় 3 বছরেরও বেশি সময় আফগানিস্তানে। এমনভাবেই স্বামীরা স্ত্রীর ঘাড়ে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে হিন্দুস্থানে চলে আসেন, কেউ 4 বছরের জন্য, কেউ 6 বছরের জন্য। লেখিকার কোনো সন্তান ছিল না বলে
তার মেজদাওরের মেয়ে তিন্নিকে দান করা হয়েছিল। তাকে নিয়ে কিছুটা সময় কেটে যেত। 1988 সালে যখন লেখিকা সেখানে গিয়েছিলেন, স্বামী তাকে এক বছরের জন্য নিয়ে গিয়েছিল। কিন্তু 1995 সালে 7 বছরেও সেই এক বছর পূর্ণ হয়ে ওঠেনি। এরপর সাহস করে একাই সমস্ত বন্দোবস্ত করে লেখিকা মেয়ে তিন্নিকে নিয়ে পালিয়ে আসেন পাকিস্তানে। কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না। পাকিস্তানে ইন্ডিয়ার অ্যাম্বাসির কর্ণধার তাকে কোনো সাহায্যই করেনি। সেই অ্যাম্বাসির কর্ণধার তাকে কোয়ার্টারে নিয়ে গিয়ে ড্রিঙ্ক করতে করতে এসব নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। তার বিছানায় শয্যা সঙ্গিনী না হওয়ার জন্য কোনো সাহায্যই মেলেনি। শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির লোক চলে আসায় আবার তাকে ফিরে আসতে হয় কাবুলে। পাকিস্তান থেকে ফিরিয়ে আনার সময় লেখিকাকে কথা দেওয়া হয়েছিল এক মাসের মধ্যেই কলকাতা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যখন তা হলো না, তখন লেখিকা আবার পালানোর চেষ্টা করলেন, কিন্তু এবারেও তিনি ব্যর্থ হলেন। এরপরেও তিনি থেমে থাকেননি। তৃতীয়বার তিনি আবার পালানোর চেষ্টা করলেন, কারণ এইবার শ্বশুরবাড়ির লোকের অত্যাচার মাত্রা ছাড়া হয়ে উঠেছিল। বাড়ির 1.5 মিটার চওড়া ড্রেন দিয়ে রাতের অন্ধকারে উপুর হয়ে শুয়ে শুয়ে বেরিয়ে পড়লেন তিনি। সারা রাত ধরে হেঁটেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়ে যান তিনি। দুতলা বাড়ির ওপরের ঘরে লেখিকাকে রেখে নিচে বিচার সভা বসল। সেখানে ঠিক হতে থাকলো লেখিকাকে গুলি করে দেওয়া উচিত না হিন্দুস্থানে পাঠিয়ে দেওয়া উচিত। তালিবানদের মতে এমন জঘন্য চরিত্রের মহিলাকে গুলি করেই মারা উচিত। লেখিকা আড়াল থেকে সব শুনে আর সহ্য করতে পারলেন না। তিনি একটি মেশিন গান নিয়ে তালিবানদের মুখোমুখি হয়ে জানতে চাইলেন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য তাকে খারাপ চরিত্রের বলা হচ্ছে। কিন্তু তালিবানরা কি জানে শ্বশুরবাড়িতে তার উপর কি অকথ্য অত্যাচার করেন দেওররা? তালিবানদের দিকে মেশিন তোলার অপরাধে অন্তত 25টা বাড়ি তাকে খেতেই হবে, তারপর তাকে ছাড়া হবে। লেখিকার যুক্তি ছিল, তাদের দেশের একটি ছেলে বেড়াতে আনার নাম করে দীর্ঘ 8 বছর যে তাকে বন্দি করে রেখেছে, তার বিচার হয়নি কেন? শেষ পর্যন্ত লেখিকার মুক্তি ঘটেছিল। তালিবানরা তাকে অনুমতি দিয়েছিল হিন্দুস্থানে ফিরে আসার। কিন্তু কষ্ট একটাই, 4 বছরের মেয়ে তিন্নি তার সঙ্গে নেই, কারণ তার বাবা মা তাকে কেড়ে নিয়েছে লেখিকার কাছ থেকে। সাহসী লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন ভারতবর্ষে। আফগানিস্তানের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে তিনি লিখলেন কাবুলিওয়ালার বাঙালি বউ উপন্যাসটি। কিন্তু লেখিকার জীবন কাহিনী এখানেই শেষ হলো না। তার জীবনের অন্তিম পর্ব জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওয়। যে কথা বলতেই হয়, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।